তো বন্ধুগণ, আজকের যে ভিডিও তা আশা করি থাম্বনেল দেখে আপনারা জানতে পেরেছেন। আজকে পুরো ফুল সেটিং একটা দেখাবো, কসবাত্মক মিক্সারত্ব একদম বেস্ট অফ চং, যেগুলো আমাদের ধরেন সব পুরো ফুল সেটিং আমি দেখাচ্ছি। হ্যাঁ, তা বলবেন ভিডিওটি কেমন হইলো, বা আপনার সবাই যদি ভালোবাসেন তবেই তো আরো ভিডিও করতে ইচ্ছে হবে। হ্যাঁ, তা আমার যেটা মনে হয়, আপনারা আমাকে যদি ভালোবাসেন তবেই আপনাদেরকে আমারও ভালোবাসতে ইচ্ছে জাগবে। আশা করি যে আরো ভালো ভালো ভিডিও পৌঁছে দিতে ইচ্ছে করবে। হ্যাঁ, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তা এখন চলুন ভিডিওতে যাওয়া যাক, দেখা যাক। তা দেখতে পাচ্ছেন আমি ছোট্ট একটি ব্লু প্ল্যান নিয়েছি, কোনো প্রেসার ডেক ব্যবহার করি না। এই তার দুটো নিয়েছি আমি, লাল তার দুটো আউটপুট গেছে আমার SM6-এ। দুটো চ্যানেল নিয়েছি, কিন্তু দুটো চ্যানেল নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুটো চ্যানেল। আর দুটো আউটপুট নিয়েছি আমি কালো তার, এলে আমি দেখিয়ে দিচ্ছি। এই SM6 থেকে আউটপুট নিয়ে আমি আমার যে অ্যাক্টিভ কসোভার তাতে আমি ইনপুট করেছি, একটি ইনপুট দুটি ইনপুট, লেফট রাইট দুটি ইনপুট করা আছে। এরপর আমি প্রথমে যে নেব এই সাদা তারটি দেখতে পাচ্ছেন, যেটি সাদা কেবল, এই সাদা বোস্টিংটি আমি মিড চালাচ্ছি, যেটি আমার টপ এইটি, এটি দিয়ে আমি মিড চালাচ্ছি। প্রথমেই দেখুন স্ট্রেঞ্জার 700 নিয়ে নিয়েছি আমি ইনপুট করেছি। স্ট্রেঞ্জার 700 থেকে আমি আউটপুট বের করে নিয়েছি, তারপর আমার স্ট্রেঞ্জার 1000-এ দিয়েছি। এ দুটোই কিন্তু আমার টপ চলছে, 15 ইঞ্চি টপ। সেইটা স্ট্রেঞ্জার PVT 1000 দেখেন, তাহলে আমার মিড বেস যে টপ সেটা আমার 15 ইঞ্চি হয়ে গেল। এরপর আমি নিয়ে নিচ্ছি টুইটার, দ্বিতীয় নম্বরটা দেখছেন সবুজ কালারের যে তারটা গেছে, যে বুস্টিংটা দেখতে পাচ্ছেন, এটা আমি আমার যে 30-55 যে বোর্ড আছে সেই বোর্ড দিয়ে চালাচ্ছি টুইটারগুলো, হর্ন টুইটার, একটা একটা সফটওয়্যারের খুব সুন্দর বাজে, খুব ভালো কোয়ালিটি হয়। এইটা দেখতে পাচ্ছেন ওই চ্যানেল থেকে আমি, 2 নম্বর যে চ্যানেলটা সেইটার থেকে আমি নিয়ে নিয়েছি। এই তারটা দেখতে পাচ্ছেন, এটা বেসে দিয়েছি আমার যে আহুজা UV 1300, এইটা খুব সুন্দর বেস চলে, সাবফার একদম দুর্দান্ত চলে, খুব কোয়ালিটি ভালো। এটা ইনপুট করেছি আমি, দেখে নিন। তারপর আমি নিয়ে নিচ্ছি, এটা আমার যাচ্ছে চং, যে আমার এখানে 8, 4, 12টা চং আছে, এটা এবার যে 4টে 160-এর মেশিন এটা, আর নিজে এইটা দেখতে পাচ্ছেন এটা 500-এর মেশিন নিচেরটা, এটা তাহলে ওই 160-এর আউটপুট নিয়ে আমি 500-এর ইনপুটে দিয়ে দিয়েছি, এইটা 500-এর ইনপুট। তাহলে এটা আমি 100 ভোল্টে চলছি, কেন 8টা চং LT লাগানো আছে, LMT যেগুলো বলা হয়, লাইন ম্যাচিং ট্রান্সফর্মার। তাহলে এটা আমি অংশ লাইনে বাজছে 160-টা, আর এইটা বাজছে আমার LT লাইনে, ভোল্ট লাইনে। এখন এগুলো পুরো দেখে নিন, এই সেট আপ দেখে নিন ভালো করে, এখন পুরো ফেস। এখন কিন্তু আমার গান চলছে, গানটা এখন অফ করা আছে, তাই এখানে সব কাদা মাখামাখি করছে। হ্যাঁ, তার জন্য আমি নিচটা পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, বেসগুলো দুটো বেস আছে আর 4টে টপ আছে।
তো আমি পলিথিনটা একটু সরিয়ে দেখানোর চেষ্টা করছি, এই দুটো সাশ্রয়ী বাজছে, এইটা জেবিএলের টপ, এইটা আর এইটা দুটো সাশ্রয়ী বাজছে, এই দুটো জেবিএলের টপ, এইটা দুটো আরসিএফের টপ, আর এই তলটায় আছে বেস, আমার 18 ইঞ্চি যে বেস। তাহলে এই সেট আপ, আর টুইটার দুটো লাগানো আছে, হন টুইটার। তা কি সাউন্ড আসছে একটু দেখে নিই। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা যাক বন্ধুরা কী সাউন্ড আসছে।